কলার মোড়কজাতকরণ। ফসল সবুজ এবং পাকা শুরু হয়েছে। ফলগুলো সত্যিকার অর্থে গোলাকার। গাছ হতে কাঁদিকে মাত্রই কাটা হয়েছে। ১২ থেকে ১৪ সপ্তাহ পর কলার কাঁদিগুলোকে ফসল হিসেবে সংগ্রহ করা হয়েছে। কাঁদিগুলোকে বৃহৎ, মাঝারি ও ছোট আকারে কাটা হয়েছে। কাঁদিগুলোকে ক্লোরিনেটেড ওয়াটার ট্যাঙ্কে ধৌত করা হয়েছে। পর্যায় ১, শক্ত ও সবুজ। তাজা অবস্থায় কলা তুলে আনার পর কলাগুলো এরূপ দেখায়। পর্যায় ২, সামান্য হলুদাভ সবুজ। পরিপক্কতার প্রক্রিয়াটি শুরু হয়েছে, তবে এগুলো খাওয়ার উপযোগী হতে এখনও কিছু সময় বাকি রয়েছে। পর্যায় ৩, সবুজের চাইতে হলুদ বেশি। পরিপক্কতার জন্য উদগ্রীব এবং ফলটি এখন তার প্রাকৃতিক চিনির পরিমাণকে বৃদ্ধি করছে। মাংসটি খড়িময় শক্ত অবস্থা হতে পাকা ফলে পরিবর্তিত হচ্ছে। পর্যায় ৪, ঈষৎ সবুজ সহ হলুদ। এখন পরিচিত মাখনের মতো জমিন তৈরি হচ্ছে এবং প্রাকৃতিক চিনির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলে ফলটি ক্রমশই খাওয়ার জন্য উপযুক্ত হচ্ছে। পর্যায় ৫, মুকুটের উপর সবুজ ডগা সহ পুরোটাই হলুদ, খাওয়ার জন্য তৈরি। ফলটি মিষ্টি, মাখনের মতো এবং সুপ্রতিষ্ঠিত। যদিও এটি খেতে সুস্বাদু, তবুও এখনও এটি তার পরিপূর্ণ মিষ্টতা প্রাপ্ত হয়নি। পর্যায় ৬, পুরোটাই হলুদ, এখন সতেজতার শিখরে এবং খেতে অতি সুস্বাদু। এছাড়াও যেহেতু ফলটি তার চিনির পরিমাণের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, তাই নরম হতে শুরু করেছে। পর্যায় ৭, বাদামি সুগার স্পট সহ হলুদ, চিনির পরিমাণ এখন সর্বোচ্চ মাত্রায়। মাংসটি পূর্ণতা প্রাপ্ত এবং সহজেই নিষ্পিষ্ট ও মিশ্রণের ক্ষেত্রে অত্যন্ত নরম। পৃথকীকৃত গুচ্ছগুলোকে ধৌতকরণ এবং অস্বাভাবিকতা দূরীকরণ। শুকানোর আগে উত্তম রূপে ধৌতকরণ। ধৌতকৃত গুচ্ছগুলোকে পুনরায় ছোট ছোট গুচ্ছে ভেঙে ফেলা হয়। ক্লাস্টারগুলোকে ৪০ পাউন্ডের কার্টন বক্সে লাইনার সহ মোড়কজাত করা হয়। ৪০ পাউন্ড স্ট্যান্ডার্ডের ভেতর ৩ পাউন্ডের মোড়কের ইউনিট সমূহ। কার্টন বক্স ফলের ওজন ৩২ পাউন্ড। মোড়কজাত ফল সমুদ্র বন্দরের উদ্দেশ্যে ট্রাকে করে যায় এবং কন্টেইনারে কিংবা প্যালেটে করে জাহাজে বোঝাই করা হয়। ধারণ এবং চালানের তাপমাত্রা হল ৫৮ ডিগ্রি ফারেনহাইট। কলার গুচ্ছগুলোকে প্লাস্টিকে মোড়ানো। ছোট হ্যান্ডসপ্যাক গঠিত হয় ৭, ৮ বা ৯টি হাতার একটি ১৩ কিলোগ্রামের বাক্সে। ক্ষুদ্র ভোক্তা পরিবারগুলোতে যেমন চীন ও কোরিয়ার মতো দেশগুলোতে জনপ্রিয়। রেগুলার হ্যান্ডসপ্যাক, একটি বাক্সে ৩, ৪, ৫ বা ৬টি হ্যান্ড। যে সমস্ত আমদানিকারকের খুচরা বাজারের ক্রেতা রয়েছেন, তাদের জন্য ১৩ কিলোগ্রাম বাক্সের ভেতর কলার ৪, ৫ বা ৬টি বড় হ্যান্ড আদর্শ। বড় পরিবারের দেশগুলোতে যেমন মধ্যপ্রাচ্যে জনপ্রিয়।
ছোট গুচ্ছে কলা কর্তন। খুবই ছোট পরিবার যাদের কম পরিমাণে প্রয়োজন হয় তাদের জন্য আদর্শ। শ্রীলঙ্কার পর্যটকদের মধ্যে জনপ্রিয় সংরক্ষণমূলক প্লাস্টিকে মোড়ানো। ছোট পরিবার যারা কেবল স্বল্প পরিমাণে কলা খেয়ে থাকেন তাদের জন্য ক্লাস্টার প্যাকগুলো আদর্শ। যে সমস্ত ক্রেতাগণ নির্দিষ্টভাবে পণ্যের সৌন্দর্য বর্ধক চেহারা পছন্দ করেন তাদের জন্য আদর্শ। জাপানের মতো দেশে জনপ্রিয় সংরক্ষণমূলক মোমে মোড়ানো। সবগুলো কলা ভালো, এরূপ একটি কলার গুচ্ছকে সতেজভাবে ধৌত করা হয় ও শুকানো হয়। তারপর সংরক্ষণ বা প্রতিরক্ষার জন্য এতে মোম প্রয়োগ করা হয়। মোড়ানোবিহীন 3 বা 4 দিন পর যখন তাজা থাকে। কলার মোড়ক 10 দিন পর, 17 দিন পর। মোড়কজাতকরণ প্যাকেটজাত তাজা কলার চাহিদার প্রস্তাব ক্রমান্বয়ে বাড়ছে। ভোক্তা প্যাকেজগুলোর পেছনের প্রধান চালিকা শক্তিগুলো হল গ্রাহকজনিত হ্রাস, ফলের অপব্যবহার, সুপারমার্কেট পর্যায়ের সংকোচন, সুবিধাজনক। তৎসত্ত্বেও বর্তমানে ব্যবহৃত প্যাকেজিংগুলো কলার বিক্রয়যোগ্য আয়ু বৃদ্ধি করে না। উপরন্তু ফলের ওজন বা ইউনিট চালানের জায়গা তাৎপর্যপূর্ণভাবে প্যাকেজিং দ্বারা হ্রাসপ্রাপ্ত হয়। এটি প্রতি ইউনিট ওজনে উচ্চ খরচে রূপান্তরিত হয়। পরিবহন, পরিপক্কতা, বিতরণ, নিয়ন্ত্রণ। সুতরাং মান উন্নয়ন এবং আয়ুষ্কাল বৃদ্ধির মাধ্যমে মূল্য সংযোজন করাকে কলা সরবরাহকারী কোম্পানিগুলো কর্তৃক ভোক্তা মূল্যের উচ্চ অনুপাতকে বের করে আনার একটি উপায় হিসেবে দেখা হয়। নিয়ন্ত্রণ ধৌতকৃত হ্যান্ডগুলোকে পুনরায় গুচ্ছে ভেঙে ফেলা হয়। গুচ্ছগুলো প্যাক করা হয় লাইনার সহ 40 পাউন্ডের কার্টন বাক্স সমূহে। 40 পাউন্ড স্ট্যান্ডার্ডের ভেতর 3 পাউন্ডের মোড়কের ইউনিট সমূহ। কার্টন বাক্স সমূহে ফলের ওজন 32 পাউন্ড। মোড়ককৃত ফল ট্রাকে করে সমুদ্র বন্দরের উদ্দেশ্যে পাঠানো হয়। কন্টেইনারে করে যুক্তরাষ্ট্রে কিংবা প্যালেটে করে যুক্তরাজ্যে জাহাজে বোঝাই করা হয়। ধারণ এবং চালানের তাপমাত্রা হল 58 ডিগ্রি ফারেনহাইট। নিয়ন্ত্রণ ও বিতরণ দূরবর্তী বাজারগুলোতে সবুজ অবস্থায় ফলের আগমন ঘটে। যুক্তরাষ্ট্র 5 থেকে 9 দিন, যুক্তরাজ্য 10 থেকে 14 দিন। 3.5 CSA তে সুপারমার্কেটগুলোতে বাজারজাত করা হয়। বর্তমান হলুদ আয়ু হল 2 থেকে 3 দিন। কলার মোড়ক AM বাণিজ্যিক পরীক্ষা PM